ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত শাহাদাত হোসেন ভাই বাহরাইন থেকে, আল্লাহ তাকে হেফাজত করুন, সহি বুঝদান করুন। কঠিন একটা প্রশ্ন করছেন যে বাপের তিন ছেলে মেয়ে মৃত্যুর আগে দিয়া বাপ দেখতে পারলো এক ছেলে কুপথে চলে গেছে, অর্থাৎ অন্যায় পথে, অপরাধের পথে, মদ জুয়া বা ইত্যাদি অন্যায় অন্যায় কাজে লিপ্ত হয়। এখন বাপ যদি ওই ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে বাকি দুই সন্তানদেরকে ভাগ করে দিয়ে যায়, সম্পত্তি ওই ছেলেকে বঞ্চিত করে দেয়, তাহলে এটা ঠিক হবে কিনা, গুনাগার হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। সম্মানিত শাহাদাত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে রাখুন, হেদায়েতের উপরে রাখুন, হেদায়েতমূলক আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি থাকবেন, খুশি থাকবেন, পরকালীন জীবন আমাদের মুক্তি এবং নাজাত আসবে, আমিন। তারপর দুই নম্বর কথা হলো, ছেলে জন্মের পরপর কি খারাপ পথে জায়গা? অবশ্যই না, জন্মের পরে এক ছেলের কি জ্ঞান হয়? একটা ছেলের জ্ঞান বুদ্ধি হইতে অনেক সময় লাগে। এই যে অল্প বয়স থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেদেরকে আল্লাহর তাওহীদ শিক্ষা দিতে বলছে, ভালো শিক্ষা দিতে বলছে, কোরআন এবং সুন্নার বিদ্যা শিক্ষা দিতে বলছে, আল্লাহকে আল্লাহর পরিচয় দিতে বলছে, দিনের উসুল তিনটি, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে, দীন ইসলাম সম্পর্কে জ্ঞান দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জ্ঞান দিতে হবে, কোরআন হাদিসের বিদ্যা শিখাইতে হবে, ভালো পথে রাখতে হবে, মিথ্যা অন্যায় অপরাধ নিজে যে এটা খারাপ এর থেকে বিরত থাকতে হবে, খারাপ সঙ্গী থেকে দূরে থাকতে হবে, খারাপ সঙ্গ থেকে তাদেরকে বিরত রাখতে হবে, যেখানে ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ, এই পরিবেশে রাখতে হবে, 7 বছর বয়সে নামাজের আদেশ দিতে হবে, 10 বছর বয়সে নামাজ না পড়লে বিছানা ত্যাগ করাইতে হবে, মারতে হবে, পিটন দিতে হবে, শাসন করতে হবে। এইগুলি আল্লাহ রাসুল কেন শিখাইছে? বাপ মৃত্যুর আগে দিয়ে দেখা যায় তার ছেলে মেয়ে বা যে কোনো একটা সন্তান মদ জুয়ায় নষ্ট হয়ে গেছে, এটা কার দোষ? ছেলের একাই দোষ? এখানে দোষ কি ভাইয়ের নাই? দোষ কি বড় বড় সন্তানের নাই? দোষ কি গার্জেনের নাই? দোষ কি মার নাই? অবশ্যই তারা সেই পরিবেশে রাখছে, সেই পরিবেশে রাখার পরে, সেই পরিবেশে শিক্ষা দীক্ষা দেওয়ার পরে, সেইভাবে চেষ্টা সাধনার পরে যদি কোনোভাবে না পারে, তাহলে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে যে আল্লাহ আমি পারি না, এরা আল্লাহ হেদায়তের পথ থেকে দূরে সরে গেছে। কিন্তু বাপ মার ভূমিকা এখানে কি হইলো? বাপ মা কতটুকু চেষ্টা করছে এই ছেলেকে শক্ত পথে রাখার পরে, এখন মৃত্যুর আগে দিয়ে সে সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যায় পথে চলে গেছে, জেনা ব্যবচার করতেছে, এখন তাকে সম্পত্তি বঞ্চিত করবে, এই সমস্ত সাহস কে দিল তাকে? হিসাব করতে হবে, কথার মধ্যে ভারত্ব থাকতে হবে, কথা খালি বললেই হবে না। তারপরে দেখুন 3 নম্বরে, কোনো বাপ মার উচিত নয় যে কোনো একটি ছেলেকে, একটি সন্তানকে যতই ভালোবাসে, যতই ভালো পথে থাকুক, যতই আল্লাহর ওলি হয়ে যাক, আর একটা ছেলে যতই খারাপ পথে যাক, কোনো ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না, এটাই সিদ্ধান্ত। কোনো ছেলে মেয়েকে তেজ্যপুত্র করার অধিকার নেই, মারাত্মক গুণা এটা। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু যখন তার ছেলেকে নিয়ে আসছিলেন, এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেকে এই আমার এই ঘোড়ার বা উটের এটা দিয়ে দিতে যাচ্ছি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন, আনা হালতা কুল্লু আলাদিকা হাদা মিসলা হাদা, তুমি কি তোমার সব ছেলে মেয়েদেরকে এরকম অনুরূপ দিয়েছো? বলছে, না আল্লাহ রাসূল দেয় নাই, যাও এটা ফেরত নাও। না করেছে একটা দুটো হাদিস এই সম্পর্কে, কোনো ছেলেকে কোনো ভালো ভালোবেসে কোনো সম্পত্তি বঞ্চে লেখা যাবে না, দেখা যাবে না, দেওয়া যাবে না, উইল করা যাবে না, এমনিভাবে কাউকে বঞ্চিতও করা যাবে না, হারাম সম্পূর্ণ। ছেলে খারাপ পথে গেছে, তাই ছেলে কি তার বাদ হয়ে গেছে? আর যে ছেলেগুলি ভালো আছে, এই ছেলে অনেক বাপমারি করে থাকে, আর মনে করে আমরা ভালো দেখাই, এই দেখাই, সেই দেখাই, হইতে পারে ওই ছেলেটা তো মৃত্যুর পিতা মাতার পরে ভালো হয়ে যেতে পারে, আরও বেশি ভালো, ওই ছেলেটা দ্বারা আরও অনেক কল্যাণের কাজ বেশি হইতে পারে, আর এরা ভালো ভালো পায় আর বাপমার জন্য দোয়াও না করতে পারে, ওই ছেলে ভালো হইতে পারে, কল্যাণ হইতে পারে, সম্পদ বাপমার মারা যাওয়ার পরে তার শিক্ষা হইতে পারে। এটা অনেক সময় দেখা যাচ্ছে, বা বাপ মা মারা যাওয়ার পর বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আরও পরিবর্তন এসে যায়, তার ভালো পথে চলে আসে, খারাপ পথ থেকে ত্যাগ করে, নিজেকে বিরত রাখে, দোয়া করে, আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, অনেক কল্যাণমূলক কাজ তার দ্বারা হয়ে থাকে, এটা হইতেই পারে মানুষের জীবনে। তাই বলে একদম বঞ্চিত করে দেবে, সম্পত্তিকে বঞ্চিত করবে, ভালো ছেলেদেরকে উইল করে দিবে, এগুলো সম্পূর্ণ সঠিক, হারাম, মারাত্মক কবিরা গুনার অন্তর্ভুক্ত, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি কোনো ছেলে মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ইসলাম ত্যাগ করে সম্পূর্ণভাবে মুরতাদ হয়ে যায়, তাহলে সেখানে সম্পত্তি আর পাবে না, কারণ সে তো মুরতাদ হয়ে গেছে। কারণ মুসলিম এবং অমুসলিম একে অরেস হইতে পারে না, যেটা বলছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াত থেকে ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন,
যে দুই দুই ধর্মের লোক এক কোনো ধর্মে কোনো ধর্মের অরস হইতে পারে না, কাফের যেন মুসলমানের অরস হইতে পারে না, মুসলমানও কাফের অরস হইতে পারে না, এই হলো আলাদা জিনিস। কিন্তু কিন্তু অন্যায় পথে বিপথে ছেলেকে মেয়েকে বঞ্চিত করে দেবে, এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনার অন্তর্ভুক্ত। এটুকুই যথেষ্ট মনে করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।